পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নত বান্দরবান জেলার বিভিন্ন এলাহাত কৃষকলের মধ্যে পাওয়ার টিলার বিতরণ করাইয়ে শুক্রবার রাজার মাঠ সংলগ্ন এলাহাত এই পাওয়ার টিলার বিতরণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপি। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু বিন ইয়াসিন আরাফাত, কুহালং ইউপি চেয়ারম্যান শানুপ্রু মার্মা, পৌর আওয়ামী লীগের সভাপতি অমলকান্তি দাস সহ বিভিন্ন এলাহার কৃষকল উপস্থিত আছিল। পাওয়ার টিলার বিতরণকালে পার্বত্য প্রতিমন্ত্রী হইদে বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকলের উন্নয়নত প্রত্যেক এলাকাত পাওয়ার টিলার পাওয়ার পাম্প সহ কৃষি উপকরণ বিতরণ করি যার। কৃষকদের মধ্যে যেমন আমরা যেগুলি ধানের জমি আছে পাওয়ার টিলার দিচ্ছি, পাওয়ার পাম্প মেশিন দিচ্ছি, বাঁধ করতেছি, সেখানে বিদ্যুৎ দিয়ে পানি সেচ ব্যবস্থা করতেছি, আর যেসব জায়গায় চাষ আছে ধানের জমি হবে না সে জায়গায় আমরা মিশ্র ফলের বাগান করে দিচ্ছি। উল্লেখ্য, বান্দরবান সদর থানচি ও আলীকদম উপজেলার সৌ কৃষি সমিতির সৌ পাওয়ার টিলার বিতরণ করা হয়। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।